সদতরের নজির গলিলেন ট্রাফিক পুলিশ আধিকারিক। হারিয়ে যাওয়া নোটের বান্ডিল ফেরত দিলেন উর্দিধারী। নজির করেছেন ট্রাফিক ওসি চন্দন দে। হারিয়ে যাওয়া টাকা প্রকৃত ব্যক্তির হাতে তুলে দিয়ে সততার বার্তা দিয়েছেন চাঁচল থানার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে। শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার শান্তিমোর এলাকায়। ট্রাফিক অধিকর্তার এমন কাজে সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা গেছে এদিন সকালে চাঁচল থানার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে চাঁচলের শান্তিমোর এলাকায় ডিউটি করার সময় রাস্তার প্রায় 4,000 টাকা পড়ে থাকতে দেখেন। এরপর উনি ওই টাকা তুলে নেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিক। এরপর ওই এলাকায় লোকজনদের কথায় টাকার কথাটি জানানো হয়। ওই সময় এলাকায় টাকার কথাটি জানানোর পর রফিকুল আলম নামে এক ওষুধের রিপ্রেজেন্টেটিভের টাকার খোঁজ করলে ওই ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে সঠিক প্রমাণ দিয়ে রফিকুল আলমের হাতে টাকাগুলি তুলে দেন। হারিয়ে যাওয়া টাকা পেয়ে উর্দিধারীর এমন মহৎ সততার কাজে কুর্নিশ জানিয়েছেন তিনি। ওই রিপ্রেজেন্টেটিভ রফিকুল আলম জানান, এদিন সকালে হরিশ্চন্দ্রপুর যাওয়ার সময় শান্তিমোর এলাকায় ফোন আসে। ফোনটি পকেট থেকে বের করার সময় পকেটের টাকাগুলোও পড়ে যায়। এরপর ফোন পকেটে রাখতে গিয়ে দেখেন পকেটে আর টাকা নেই। এরপর টাকার খোঁজে পুলিশ আধিকারিকদের থেকে টাকাগুলো পুনরায় ফেরত পান তিনি। পুলিশের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কি জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রফিকুল আলম শুনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার, অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটি, রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস। দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট অন এডুকেশন, বাট নাও ইন 2021 admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439. গাড়ি মানে চলন্ত অবস্থায় আমার মানে ফোন আছে, আর সেই ফোন বার করতে গিয়ে আমার পকেট থেকে টাকাটা পড়ে গেল। তারপরে কি করে উদ্ধার হলো? তারপর স্যার টাকাটা কুড়িয়ে পেলেন। আমি তো চলে গেছিলাম বহু দূরে, খুঁজতে খুঁজতে এসে দেখি স্যার আমার টাকাটা কুড়িয়ে দিয়েছিলেন। স্যার আবার আমাকে ফেরত দিয়ে কত টাকা ছিল? টাকা 4,500। কিসের জন্য এই টাকাটা দিয়ে যাচ্ছে? আমি কালেকশন করে দিয়ে কালেকশন করি, তো কালেকশন করে দিয়ে আমি যাচ্ছি। কি বলবে স্যারকে, কি জানাবে? স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার টাকাটা স্যার দিয়েছেন। এই বিষয়ে ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে জানিয়েছেন, এমন কাজে নিজেকে খুব গর্বিত মনে করেছেন। আমাদের কাজই হলো মানুষের পরিষেবা প্রদান করা। কি জানিয়েছেন ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে শুনব। টাকাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তা যেখানে পেয়েছি ওখানে একটা লোককে নাম্বার দিয়ে এসেছিলাম এখানে, তো ওই নাম্বারে আমাকে ফোন করে বললো যার টাকা সে ফিরে এসছে। আমি ওই টাকাটা দিয়ে ওকে টাকাটা 4,500 টাকা দিলাম। তো আমারও ভালো লাগছে যে আমি ওর টাকাটা ফেরত দিতে পারি, এইটুকু আর কিছু না।